আশা শ্রাবণে বন্যা, নদী ভাঙন আর শুকনো মৌসুমে ধুধু মরুভূমি, তিস্তা অববাহিকার এমন চিত্র কয়েক দশকের। আন্তর্জাতিক আইন অমান্য করে ভারত উজানে গজল ডোবায় বাঁধ দিয়ে অবৈধভাবে পানি সরিয়ে নেয় তিস্তা নদীর এই পরিণতি। এতে জীববৈচিত্র্যের বিপন্নতার পাশাপাশি তিস্তা অববাহিকার লাখ লাখ মানুষের জীবন হয়ে পড়েছে বিপন্ন। উত্তরাঞ্চলের কয়েক লাখ কৃষক পানির অভাবে ধান চাষ করতে পারছেন না। তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে বছরের পর বছর দেন দরবার চলছেই। ভারতের সঙ্গে সমঝোতা চুক্তি হলেও ন্যায্য হিস্যা পায়নি বাংলাদেশ। এই অবস্থায় তিস্তা পাড়ের মানুষের জীবনমান উন্নয়নে দুই বছরের সমীক্ষায় সম্ভাব্যতা যাচাইয়ের মাধ্যমে বর্ষার পানি ধরে রাখার মহাপরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ। এই মহাপ্রকল্পে 8,500 কোটি টাকা সহায়তার প্রস্তাব দিয়েছে চীন। শিগগিরই দরপত্র আহ্বানের মাধ্যমে কাজ শুরুর আশা সংশ্লিষ্টদের। চীনের সাথে বনিবনা না হলে নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে বলে জানা যায়। এক্ষেত্রে পদ্মা সেতুর অভিজ্ঞতা কাজে লাগানো হবে। কিন্তু ভারত এ প্রকল্প যাতে হতে না পারে সে লক্ষ্যে ষড়যন্ত্রের জাল বিস্তার করছে এমন জল্পনা কল্পনা শোনা যায়। তিস্তা চুক্তি না করলেও নদীটি নিয়ে বাংলাদেশের মহাপ্রকল্পে দিল্লির আপত্তি থাকতে পারে বলে অনেকে মনে করেন। তিস্তার পানির জন্য উজানের দেশ ভারতের কাছে চাতক পাখির মতো প্রতীক্ষা আর নয়। বাংলাদেশ অংশে তিস্তা নদীর 113 কিলোমিটার অববাহিকার পুরোটাই নেওয়া হয়েছে এই মহাপরিকল্পনায়। তিস্তা ড্রেজিং করে কোটি মানুষের দুঃখ ঘোচানো হবে। এ পরিকল্পনায় রয়েছে 108 কিলোমিটার নদী খনন, নদীর দুই পারে 173 কিলোমিটার তীর রক্ষা বাঁধ চর খনন, নদীর দুই ধারে স্যাটেলাইট শহর নির্মাণ, বালু সরিয়ে কৃষিজমি উদ্ধার ও 1,13,000 কোটি টাকার সম্পদ রক্ষা এবং প্রতি বছরে 20,000 কোটি টাকার ফসল উৎপাদন। প্রস্তাবিত তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যাবে উত্তরাঞ্চলের 5 জেলার মানুষের ভাগ্যের চাকা। ভারতের সাথে তিস্তা পানি বন্টন চুক্তি হৈ হৈ করেও হচ্ছে না। সে দেশের কেন্দ্রীয় সরকার ও প্রাদেশিক সরকার একমত হতে পারছে না সে দেশীয় রাজনৈতিক জটিলতার কারণে। তিস্তা চুক্তিতে কেন্দ্র সরকার রাজি থাকলেও মমতা সরকার রাজি হচ্ছে না। মমতা নিজেদের রাজনৈতিক স্বার্থে তিস্তা চুক্তিতে সায় দিচ্ছে না বলে মনে হয়। তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে ভারত থেকে বাংলাদেশের অতিরিক্ত পানি আর প্রয়োজন পড়বে না। নদীর গভীরতা প্রায় 10 মিটার বৃদ্ধি পাবে। বন্যায় উচলে ভাসাবে না গ্রামগঞ্জ জনপদ। সারা বছর নৌ চলাচলের মতো পানি সংরক্ষণের ব্যবস্থা করা হবে। নৌবন্দর এবং আইন শৃঙ্খলা রক্ষায় দুই পারে থানা, কোস্টগার্ড, সেনাবাহিনীর জন্য ক্যাম্পের ব্যবস্থাও প্রস্তাবে রাখা হয়েছে। মূল প্রকল্প এখন পরিকল্পনা কমিশনে রয়েছে। ভারতের সঙ্গে পানি চুক্তি না হলে তিস্তা প্রকল্পের প্রক্রিয়া শুরু করবে সরকার। পদ্মা সেতু প্রকল্পের পরে তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রকল্পটি বাংলাদেশের দ্বিতীয় মহাপ্রকল্প। তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে উত্তরাঞ্চলের জেলাগুলোর চিত্র পাল্টে যাবে। তিস্তা নদী খনন, নদীর দুপারে তীর রক্ষা, চর খনন, দুই পারে স্যাটেলাইট শহর নির্মাণ এবং হাজার হাজার বাড়িঘর রক্ষা পাবে। এ প্রকল্পটি বাস্তবায়ন হলে ভারত থেকে বাংলাদেশকে অতিরিক্ত পানির আর চুক্তির প্রয়োজন হবে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ। অনুসন্ধানী চোখ কখনো বন্ধ রাখা যায় না। সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন।